জনসমর্থন নেই, তাদেরকে পিপুল মনে করে না যে এরা সরকার চালাতে পারবে। তারা ধরনের চিন্তা ভাবনা অনেক সময় করে বিভিন্ন রকম ভাবে, আমার কোনো দলের নাম বলছি না। যে বড় জিনিস হচ্ছে যে আমাদের লড়াইটা পুরোপুরি ভাবে হচ্ছে একটা গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা, এক্সপ্লোরেশন অফ ডেমোক্রেসি, সেটার জন্যই তো আমরা নির্বাচনের কথা বলবো। এটা তো আমাদের রাইট, আমরা তো নির্বাচনের জন্যই এতদিন ধরে সংগ্রাম করেছি, লড়াই করেছি। আমরা আপনার ইয়ে তত্ত্বাবধায়ক সরকারের বাতিল করা হলো, তার জন্য তো ওই দলগুলো মিলেও তো আমরা আন্দোলন করি। ওই দলগুলোর অনেকের কিন্তু আপনার তারপরে আন্দোলনের পরে অনেক নির্যাতন ভোগ করতে হয়েছে, এমনকি আপনার তাদের অফিস টাইমে যে আদালত সব বন্ধ করে দেওয়া হয়েছে, ঠিক না? এখন ওই আন্দোলনকে ওই বিষয়কে বাদ দিয়ে তার অন্য কোনো রাজনৈতিক চিন্তা এই মুহূর্তে করবো না। হ্যাঁ, আমি অবশ্যই বলেছি যে ইন্টারিম গভর্নমেন্ট এসছে, মুসলিম আন্দোলনের মধ্য দিয়ে এসছে, বিপ্লবের মধ্য দিয়ে এসছে, অবশ্যই এই ইন্টারিম গভর্নমেন্ট তাকে সেই যৌক্তিক সময় অবশ্যই দিতে হবে, তার জন্য সকল প্রকার কোঅপারেশন সহযোগিতা কিন্তু আমরা এখন পর্যন্ত করে চলছি, করব যতদিন আমরা মনে করি যে সরকার রাইট ট্র্যাকে থাকবে, অবশ্যই আমরা সেটা করবো। আমরা তো ভুলে যাইনি 9/11 কারা চেষ্টা করেছিল বিরাজনীতি করে ডিপলিটাইজেশন, যে রাজনীতির দরকার নেই, ইলেকটেড লোকজন আর বেরোনো চিন্তা আমরা করেছি। এমনকি ওই সময় আমার দলকে পর্যন্ত আপনার পুরোপুরি বাতিল নিশ্চিন্ত করবার চেষ্টা হয়েছে। এই কথা কিন্তু আমি বুঝতে পারি না, এটা আমার আমার গণতন্ত্রের জন্য, আমার রাজনীতির জন্য, দেশের উন্নয়নের কল্যাণের জন্য তো এটা আমাকে মনে রাখতে হবে। আবার যদি ওই চেহারাগুলোই সামনে দেখি তখন তো যথেষ্ট সন্দেহের উদ্রেক হয়, যখন প্রশ্ন এসে যায়। এই জন্য আমি আমরা সেটাও বলেছি যে আমরা এইবার আন্দোলনে এবং এই বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোষ হিসাবে যারা কাজ করেছিল, যারা তাদেরকে সহায়তা করেছে, তাদেরকে এই হত্যা করতে সহায়তা করেছে, আমরা তাদের চেহারাগুলো দেখতে চাই, একই সঙ্গে দেখতে চাই না যারা গণতন্ত্রকে আপনার ব্যাহত করার জন্য, ধ্বংস করার জন্য কাজ করেছে, তাদেরকে আমরা সেভাবে এই দেশের মধ্যে দেখতে চাই। মানুষ এখানে একটা ডেমোক্রেটিক সেট আপ চায়, একটা গণতন্ত্র চায়, সেটা নির্বাচন চায়। আপনি দেখবেন যে মানুষ কত খুশি হয় যখন নির্বাচন আসে, সেদিক অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয়, মানুষ সেটা গ্রহণ করে। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। আমি যদি আপনার একজন ব্যক্তি, কয়েকজন ব্যক্তি মিলে আমি মনে করি যে আমরা আপনার 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 একেবারে স্বর্গ বানিয়ে দিতে পারবো, আমার এই চিন্তাটা একদম সঠিক হবে না। কারণ এটা পিপুল আলটিমেটলি জনগণ যারা ডিসাইড করবে যে দেশ কিভাবে চলবে, এটা সেই জন্য আমরা বিশ্বাস করি যে সংস্কারের দাবি তো আমরা তুলছি। আমরা 31 দফা দিয়েছি, 31 দফাকে কমে গেল 10 দফা হয়েছে, 10 দফা থেকে 1 দফা হয়েছে। নিশ্চয়ই ভুলে আমরা ভুলে যাইনি, আমরা এটা নিয়ে রীতিমতো আন্দোলন করেছি, সারা বাংলাদেশ আমরা চষে বেরিয়েছি, এটা নিয়ে সমাবেশ করেছি, লক্ষ লক্ষ মানুষ এসেছে আমাদের 31 দফার পক্ষে। তো আমরা তো সংস্কার চাই, তো সেই সংস্কারটা তো অবশ্যই হতে হবে আপনার একটা জনগণের সমর্থন নিয়ে, সমর্থন হতে হবে। এই কথাগুলো আমরা বারবার বলেছি। আমি আশা করি আপনারা এই জিনিসগুলোকে সেইভাবে আমাদের আমাদের যে বক্তব্য সেই বক্তব্যগুলোকে সবসময় ভালোভাবে তুলে ধরেছেন, সেটা তুলে ধরবেন। আর জনগণের মধ্যে যেন কোনো বিভাজন সৃষ্টি না হয়, আমি অনুরোধ করবো সবাইকে তারা যেন এই ধরনের এমন কোনো বক্তব্য না দেন যে বক্তব্য কখনো বিভাজন সৃষ্টি।